আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমরা একটা ফেসবুকের ভিন্ন জিনিস শিখব। সেটি হলো, বর্তমানে আপনারা আমার স্ক্রিনে যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো হলো আমি এতদিন ধরে যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি অর্থাৎ সেন্ড করেছি, কিন্তু যারা অ্যাকসেপ্ট করেনি, এই যারা অ্যাকসেপ্ট করেনি আপনার রিকোয়েস্টটা ঝুলিয়ে রেখেছে, সেই সকল লোকদের কিন্তু লিস্ট এটা। অর্থাৎ আমার আইডি থেকে এই ছয়, আমার আইডির বয়স কিন্তু প্রায় 6 বছর। তো এই 6 বছরে আমি যাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছি কিন্তু অ্যাকসেপ্ট না করে যারা ঝুলিয়ে রেখেছে, সেই সকল মানুষের লিস্টগুলো করে এইগুলো তাদের, আমি চাইলে আবার তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আমি যে সেন্ড করেছি সেটি আবার এখান থেকে ক্যান্সেল করে দিতে পারি। তো আপনারা কীভাবে করবেন বা এই সেটিংসটা আপনারা কীভাবে বের করবেন, আমি যেভাবে বের করেছি এখানে, তো সেটি কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আমি দেখাবো। এই জন্য অবশ্যই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, কথা বলার জন্য ভিডিওটি শুরু করা যাক। তো কীভাবে এটি আমরা বের করলাম যে আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট যাদেরকে আমি পাঠিয়েছিলাম কিন্তু অ্যাকসেপ্ট করেনি, সেই সকল মানুষের লিস্টগুলো বের করতে হলে আপনার যে কাজটি করতে হবে, আপনারা প্রথমে চলে যাবেন ফেসবুকের ভিতরে। তো আমি এখান থেকে ফেসবুকে ক্লিক করছি। তো ফেসবুকে আসার পরে আপনারা যে কাজটা করবেন সেটি হলো, এখানে যে ফ্রেন্ডস যে আইকনটা থাকে উপরে দেখতে পাচ্ছেন, যেখানে ক্লিক করলে আপনাকে যারা, আপনাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সেগুলো চলে আসে। দেখুন, এখানে আমাকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট যারা পাঠিয়েছে সেগুলো কিন্তু এখানে থাকে, যেমন কনফার্ম হিসাবে। তো এখানে আপনারা চলে আসবেন। তো আসার পরে কী করবেন, দেখবেন যে এখানে উপরের দিকে সি ওয়াল নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এবার আপনাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সবগুলি কিন্তু এখানে চলে আসবে। যাই হোক, এখানে আপনার কাজটা না, মূল কাজটা হলো দেখবেন যে সি ওয়ালে ক্লিক করার পরে উপরে একটি 3 ডট অপশান থাকবে, 3টা ডট। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে দেখবেন একটি সেটিংস চলে আসবে, একটি অপশান, সেটি হলো ভিউ সেন্ট রিকোয়েস্ট। তো এইখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এতদিন ধরে আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু অ্যাকসেপ্ট করেনি, সেই সমস্ত লোকদের, লিস্ট কিন্তু চলে আসবে। এবং আপনি চাইলে আবার সবগুলো এখানে যে ক্যান্সেল অপশানটা রয়েছে, এখান থেকে আপনার চাইলে জাস্ট একবার করে ক্যান্সেলে ক্লিক করে দেবেন, দিলেই কিন্তু আবার সবগুলো ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ আপনি যে তাদের ফ্রেন্ড লিস্টে ঝুলে রয়েছেন সেটি কিন্তু আবার ক্যান্সেল হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তো এটি কিন্তু আপনারা খুব সহজেই, আমি কীভাবে দেখিয়ে দিলাম সেভাবে আপনারা তো বুঝতে পারলেন। তো এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ব্যক্তি, অর্থাৎ আপনি যাদেরকে এতদিন ধরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু অ্যাকসেপ্ট করেনি, সমস্ত লোকের কাছ থেকে কিন্তু আপনি ক্যান্সেল করে দিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি। তো ছোট্ট ভিডিওটি ছিল, এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।